আসসালামু আলাইকুম ওয়া আজকে প্রথম আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সাইয়েদ ওসামা জাফরীকে সাইয়েদ ওসামা জাফরী আমাদের আলোচনার বিষয়বস্তু উমর ঐক্য ও উলামায়ে کرامের ভূমিকা উমর ঐক্য ও উলামায়ে کرامের ভূমিকা বিসমিল্লাহির রহমানির আলা وعلى آله وأصحابه الميامين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله العظيم شو نتو بحي بوري جالوك <سؤال> أبو مدرسكي مدراسكي إكوشبا تيبير أننا مهمان برندو أبو سوتا سوطا أبو نغا السلام عليكم ورحمة الله وبركاته আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও এই সুন্দর একটি পরিবেশে কিছু কথা বলা এবং শোনা তৌফিক করে দিয়েছেন সেজন্য বলছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরাতান তাইয়িবান ও মুবারাকান ফিক লাক আলহামদু ইয়ারব কামা ইয়ানبغي لجলালি ওয়াজহিক ওয়া আযীমিস সুলতানিক আমি প্রথমে বলি নেই যে ওই টাইটেলটা বুঝতে আজকে প্রোগ্রামের আমার একটু ভুল হয়ে গেছে মানে জিনিসটা একই অ্যাপ্রক্সিমেটলি আমি যে বিষয়ে এই প্রস্তুতি বা কথা বলবো তা হচ্ছে আমি ভাবছিলাম যে এটা কেন হচ্ছে এই বিষয়ে আর আসলে ওই আপনার ওলামাদের ঐক্য ঘটনা একই মানে দুইটা একই বিষয় হ্যাঁ ঐক্য ঐক্য মানেই হলো ঐক্যটা তো একটা পজিটিভ জিনিস এটা ঐক্য থাকতেই হবে দ্যার ইজ নো ডাউট এবং ঐক্য থাকলেই পরে আমরা সবকিছু করতে পারবো এবং এটাতে কোনো রকম সন্দেহ নাই কিন্তু এই কেন হয় এটা হলো আসলে এই একই কথা একটা হয় বলেই ঐক্যের কথা আসে তা না হলে ঐক্যটা তো এটাই স্বাভাবিক যে আমরা ঐক্যই থাকবো কিন্তু একখতিলাফটা কেন হয় এটা হলো ইম্পর্টেন্ট একটা বিষয় আসলে ইখতলাফটা যা হয় আমাদের এখানে আল্লাহ রবুল আলমিন আগেই বলে দিয়েছেন তিনি কোরআনে পাকে সুরাই নিসাতে তিনি বলছেন ইয়াই উল্লাদিন আহমানু তিনি উল্লেখ করে বলছেন ও তোমরা যারা ইমান এনেছো আতি তোমরা আল্লাহর আনুগত্য করো মানে কোরআন কোরআন যেভাবে গাইডলাইন দিয়েছে সেভাবে তোমরা চলো এবং বলো এবং করো ও আতি অর রসুল এবং রসুলের আনুগত্য তোমরা করো বলো মুসুলের সিস্টেমেই তোমরা বলো তোমরা করো এবং যাই তোমরা করবে সেটা রসুলের সিস্টেম অনুযায়ী তোমরা করবে ও উলিল আমরি মিনক আর তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর যারা নাকি আদেশ দেওয়ার মতো অধিকার আছে হ্যাঁ মানে হলো আল্লাহ রবুল্লা আলমিন তো প্রথমে দ্যার ইজ নো ডাউট তারপর রসুল সাল আলী সাল্লাম যখন তিনি জীবিত ছিলেন এবং তার ওফাতের পরে তার সুন্না আল মুতাহারা এগুলি আমাদের গাইডলাইন আর সাথে সাথে এর ইন্টারপ্রিটেশন অথবা এটাকে কে

فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول أكون إيه إيه تنازعتم ما در مدة جو كون كونوا بباري اختلاف عجبه كونوا بباري إيه موتا موتا كتورا موتا لوكو عجبه إيه موتا لوكو إتا جو كون تما ودهابن كوربه إيه إتا كار مدة هاي رسول أبو مدى إيه إيه الله مدة إتا هاي الله نجيتو قائل الله نجيت الشارع أبو رسول صلى الله عليه وسلم أوكي إتا إيه إيه شارع الله رسول كه وشارع بلاهاي হ্যাঁ তিনিও এ তিনিও পথ প্রদর্শক দেওয়ার ব্যাপারটা ভিন্ন কিন্তু তিনিও তো এখন দেখাবেন আর তার যাওয়ার পরে এখন আসবে মানে দেখুন কথাটা হলো যে ওলা এখতিলাফ কথা নাকি আল্লাহ রসুল নিজেই উনি সাহার সেখানে কোনো কিছু নেই আল্লাহ রুবুল্লা আলম নিজেই সাহার ইখতলাফ আসবেই তাদের মধ্যে কাদের মধ্যে মানুষ হিসাবে আমরা যারা ওলামা তাদের মধ্যেই উপস্থাপন করবে মিলিয়ে দেখবে যে কার কথাটা কি ঠিক আছে কিনা ইত্তেলাফের মশলা গুলো ঠিক আছে কিনা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক বে ঠিক এটা কোরআন এবং সুনাদারা যাচাই বাছাই করলেই এটা হয়ে যাবে

তোমাদের মধ্যে যে ডিসপিউটটা হবে সে ওলামাদের কথার মধ্যে সেটা তোমরা কোথায় নিয়ে যাবে যাচাই বাছাইয়ের জন্য আল্লাহ এবং রাসূলের কুরআন এবং সুন্নাহর পথে তোমরা নিয়ে যাবে যাচাই বাছাই করলে তোমরা পেয়ে যাবে। ذاলিক, ذاলিক خير তোমাদের জন্য বেস্ট ওয়ে। এটাই হলোকে সবচেয়ে সুন্দরতম। তোমাদের ডিসপিউট ইয়ে করার জন্য নিরসনের জন্য এটাই হচ্ছে বেস্ট একটা সুন্দর একটা পন্থা। তো এখন এই কথা একই যে মানে যখন এই ডিসপিউট থেকে আমরা কি ডিসপিউটের অপজিট যেটা মানে হচ্ছে ইউনিফিকেশন যেটাকে আমরা বলবো না মানে ইউনাইটেড হওয়া যখন এক ইয়ে হবে ওটার মধ্যে অবশ্যই তখন আর কোনো সমস্যা থাকবেই না ইনশাল্লাহ ওই ওইটার ব্যাপারে ইনশাল্লাহ ওলামাদের ভার্চু ওলামাদের ঐক্যের ভার্চুর ব্যাপারে আলমা সুয়ুখরা ইনশাল্লাহ পরবর্তীতে বলবেন ইনশাআল্লাহ দেখুন দেখুন ইমাম আহমদ রহমতুল্লাহ আলী সামনে এক ভদ্রলোক কিতাব নিয়ে আসলেন কিতাবটা মধু হলো ইখতলাফ মানে ইখতলাফ নিয়ে এই বিষয়ে কথা হয়েছে এমন একটি কিতাব তার সামনে আনা হলো তিনি বললেন যে এটা কি না এটা কিতাবুল ইখতিলাফ না এটা হচ্ছে কি কিতাবুর রহমা দেখুন আমরা যখন পজিটিভলি ইউনিফিকেশনের কথা বলবো ঐক্যের কথা বলবো তখন পজিটিভলি আবার কি আমরা ইখতিলাফ আমাদের ওলামা ইকরাম আমাদের সালাফরাত বলে গেছেন যে ইখতলাফ যেটা এটাও কি এটাও একটা রহমা সুহান তিনি বললেন যে এটা কিতাবুর রহমা এটা কিতাবুল ইখতিলাফ না এটা কিতাবুর রহমা কেন এখন দেখুন কিতাবুর রাহমাটা এই জন্য যে এই আমরা এই ওলামে কেরামরা ফতুয়া দেন ওনাদের আহওয়ার উপর ভিত্তি করে না হওয়া মন গড়া কোনো কথা তারা বলেন না এটা হই তখন তারা ওলামা হন না মানে আমি আমার কথা আমি বলছি যে আমার মতন উসাম আলেম এরা না উলামা মানে উম্মা উম্মার উলামা যারা আলাম যারা তাদের কথা এখানে বলা হচ্ছে আমার মতন বা আল্লামা আল্লাহ এই ধরনের আল্লামাদের ব্যাপারে না মানে কথা তাদের রায়ের ব্যাপারে আমরা আমাদের তো কোনো রায়ই নেই আমরা তো তালে বেলবো না তালে বেলম বলা হয় যারা ফকি বা এই ধরনের তাদেরকে বলে তালে আমরা হলাম কি বলবো তালে বলবো থুল্লাহ লাইল আমরা আমাদের ওই পর্যায়ে আমরা এখন যে মানে ফখিমা মানে ইয়াতে পরিভাষায় তালেবেলম বলা হয় কাহা ওলাম তাদেরকে বলা হয় আমরা না আমরা আরো আমরা আমরা যদি তালেবেলম বলতে পারি তাহলে এটা আমরা সৌভাগ্যবান তো ইয়েট উই আর নট এন দ্যাট পজিশন সো ভাই দিওয়ে আমরা যা কথা বলছিলাম যে ওলা মা যখন কোনো রায় কোনো ইয়ে দেন ওনার ভার্ডিক্ট হ্যাঁ ফতুয়া দেন সেটা কয়েকটা বিষয় আছে তার মধ্যে কি আহওয়াল থাকে অবস্থাটা থাকে তার সামনে তারা তার সামনে অবস্থাটা রাখেন এবং আসবে না হ্যাঁ এই টাইমটা কি এই টাইমের সাথে রিলেটেড হ্যাঁ আপনি পাঁচ হাজার বছর আগে সরি এক বছর আগে বা ছয় হাজার সাতশো বছর আগে অনেক নতুন মাসা এল ছিল না যেমন তখন এই যে তোয়াসুল ইস্তিমাই এখন আমাদের সামনে যে এগুলো এই যে ফেসবুক টেসবুক এটা সেটা তারপরে ইন্স্যুরেন্সের যেই যে কারেন্ট একটা সিস্টেম বা কারেন্ট ব্যাংকিং যে সিস্টেম এমন অনেক শত সহস্র জিনিস এভরি আমাদের সামনে এসে উপস্থিত হয় এটা এটা হলো কি আজমিনা এই টাইমের সাথে রিলেটেড তারপরে কি আজরুফ এই এই লোকটার অবস্থাটা এখন মানসিক অবস্থাতে কি হ্যাঁ এই সমস্ত জিনিসের গুরু উপেক্ষা করে আম কি না এই দেশটা কেমন এই দেশের সাথে আজমিনা এই টাইমের সাথে জরুফের সাথে আহওয়ালের সাথে রিলেট করে তার ফতোয়াটা দেয় অতএব এখন যদি আপনি বলেন যে না যে কোনো ফতোয়াটাই ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে তখন কিন্তু অবস্থাটা সাড়ে বারোটা বেঁচে যাবে মানে কোনো অবস্থাতেই এই সমস্ত এই চারটা বা পাঁচটা দিনে যেগুলো আমি উল্লেখ করেছি দেশ টাইম হ্যাঁ তারপরে অবস্থা হ্যাঁ তার আহওয়াল হতে পারে এই মানে এই অবস্থা বলেন এই জরুফ বলেন মানে কী বলেন একই অবস্থা অ্যাপ্রক্সিমেটলি সেম থিং তো এখানে এই জিনিসগুলোর বিষয়ে যদি সবাই এই অবস্থার অবস্থার প্রেক্ষিতেও এই আগেও একই ব্যাপারে যদি সবাই ঐকমত্য হয় যে না না আমরা সমস্ত আমাদের ঐকমত্য ছাড়া আমরা কোনো কি কোনো বিষয়ে আমরা প্র্যাকটিস করবো না তাইলে কিন্তু একবারে সম্পনাশ হয়ে যাবে অতএব এই জন্য আমাদের জন্য একটা রাহমা যে যার সাথে ওই সময়ের সাথে যার ফতোয়া মিলে যায় ওই তার অবস্থার সাথে তার শারীরিক তার মানসিক তার অবস্থার সাথে যদি এই ফতোয়া মিলে যায় তাহলে তার জন্য এটা ইজি হয়ে যাবে ইসলাম এটা পারমিসেবল করে দিয়েছে সে ওইটাকে কি নেবে এটাই হচ্ছে রহমত এটাই হচ্ছে আমাদের জন্য রহমত এর মানে এ নয় যে ইন বিটুইন আল খিয়ারু ফিমাইনা আল হারামি ওয়াল হালাল এটা কিন্তু হতে যাও হওয়া যাবে না যে কোনো ফতোয়াটা এমন যেন না হয় যে একজন বলছেন এটা হারাম আর একজন বলছে হালাল এখন আপনি দেখলেন যে যেটা ইজ বুদ্ধ ইজিয়েস্ট সেটা আপনি নিয়ে নেন তা এটা মনে রাখতে হবে মানে কোরআন এবং সুন্না যে বিষয়ে নস বলে আমরা আরবিতে আমাদের পরিভাষায় নসুস নস যে ইয়াতে থাকবে সেই বিষয়ে কি করা যাবে না কোনো রকম এখতলাফ করা যাবে না কিন্তু নস যে বিষয়ে নাই সেই বিষয়ে আখতিলাফুল আজমিনা টাইমের কারণে দেশ ভিন্নতর হওয়ার কারণে এই মানে এই বিষয়ের যাকে ফতুয়াটা দেওয়া হবে তার শারীরিক মানসিক অবস্থার ভিন্নতা হওয়ার কারণে এই যে এখতেলাফের কারণে যেই ফতোয়াটা তার জন্য দেয়া হবে সেই ফতোয়াটা যার সাথে মিলে যাবে যিনি এই টাইমের মধ্যে আছেন তার সাথে যদি কোনো একটা ফতোয়া মিলে যায় তিনি বেঁচে নিলেন এটা তার জন্য একটা রহমত হিসাবে আর অতএব ভাইরা আমার আমরা কোনো অবস্থাতেই ওলামায় কালামের ইখতেলাফকে এখতালাফ বলতে তারা কোনো অবস্থাতেই কি করেন না ব্যক্তিগত বিষয় নিয়ে তারা এখতিলাভ করেন না এই জন্য ইমাম ইবনে আলী সুন্দর করে বলেছেন তিনি কি বলেছেন দেখেন কল আলী নিয়ে বইটা অনেক সুন্দর একটা কিতাব আমি যদিও পুরা বইটা পড়ি না অনেক সুন্দর এটা সুখদের ব্যাপার বলছি আপনারা আমার সাথে যারা আছেন তারা কিনে নিন ইনশাল্লাহ বইটা হলো ফ আহ ফি রাফ ইল মালাম এই বইটা অনেক সুন্দর একটা

من السُنن خلاف ترى بولننا إشكاكي توابة. إذا كُلّة أوضحتي ترى إذا كي بدرس كورننا. فإنهم متفقون اتفاقاً يقينياً على وجوب اتباع النبي صلى الله عليه وسلم. إيش مستوى لما الإعلام جرا الكرام البارزين أمضير جرا أمضير أسلف اه اه ترى إيه بقى بره بورا بوري. او 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 মানে ঐক্যতা প্রকাশ করেছেন যে কি যে রসুল সাল্লিবাটা হলো কিমাম এটাও বলেছেন যে প্রত্যেকটা মানুষের কি তার কথা নেওয়াও যাবে তার প্রত্যেকটা মানুষের কি কথা ছেড়েও দেওয়া যাবে যদি এটা আহমদ ইমাম ওনার উনি যার আহ করে তিনি উনি হাম্বলি لكن اذا وجد لواحد منهم قول قد جاء حديث صحيح بخلافه جدي اي علماء کرامদের কউলের মধ্যে এমন কথা পাওয়া যায় এমন কোন রায় বা ইয়ে পাওয়া যায় যেটা নাকি কি কি কোন সহিহ হাদিসের خلاف فلا بد له من عذر كي من عذر كا

কোন খেলাফ দেখা দেয় হাদিসে তাইলে পরে কি এই তার কথাটা নেওয়া যাবে না এক কথা সহজ সহজ বাংলায় তাইলে পরে আমরা বুঝলাম যে এই যে ইখতিলাফ যেটা হচ্ছে এই ইখতিলাফটা কিনা কোন কোনো ইচ্ছাকৃত বা পার্সোনাল কোনো আহওয়া কোনো আনফুস তার মনে চাইছে এভাবে বলে দিল এই ধরনের বিষয় না আমাদের ওলামা ইকরামদের রায়ের প্রতি আমাদের কি থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে আমরা আমরা বিশ্বাস করি যে তারা কোনো অবস্থাতে কিনা কোন অন্যায় ভাবে কোনো কিছু মন করা বলেন না যারা আমাদের মতো সাধারণ আলেম নামে আমরা না না। আমরা কি করি নিজের মতটাকে প্রাধান্য দেওয়ার জন্য মাঝে মধ্যে তাদের কথাকে লাগিয়ে দিই ইমুক সাহেব বলেছেন তখন মনে করেন জাফির সাহেব ছেলে বলছে উনিও তো মাদ্রাসায় পড়ছেন উনি এই কথা বলছেন ইমুক সাহেব বলছে এর মানে কি এই কথাটা সাবেদ হয়ে গেল নাউজুবিল্লা এ ধরনের কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এ ধরনের আমল থেকে এই ধরনের ইয়ে থেকে বিরত থাকতে হবে যে মন গড়া কিছু আমরা একটা বলে দিলাম এমন আলম সাহেব বলেছেন এমুক হাদিসে আসছে বা এই ধরনের তাই করে আমরা বুঝতে পারলাম যে অফকোর্স যে আমাদের ওলামাই খেলোয়াড়দের যখন ঐক্য থাকবে এ উম্মার ভালো মানুষদের যখন ঐক্য থাকবে তখন কি খারাপ কোনো এলিমেন্ট খারাপ কোনো জিনিস সেখানে কি করতে পারবে না গালেব ভতে পারবে না সেখানে খারাপ থাকতেও পারে সেটা মাগলুব অবস্থায় থাকবে কিন্তু আবারও এটা মনে রাখতে হবে যে ইখতিলাফ হল কি আমাদের জন্য রহমত এবং এই ইখতলাফ তারা যে ওলামারা ইখতিলাফ করেছেন এটা কোনো অবস্থাতেই তাদের আহওয়ার মাধ্যমে না তাদের মন গড়ার জিনিসের উপর ভিত্তি করে না সবার ঐকমত্য যে তারা রসুল কোরআনের অফকোর্স কোরআনের ব্যাপারে তো কথাই নেই রসুল্লাহ সাল আলী হাদিস গুলোর ব্যাপারে যেগুলি সাহি সেখানে কি তাদের তাদেরকে অনুসরণ করে তাদের জন্য ওয়াজিব করে নিয়েছেন ফরজ করে নিয়েছেন এটার ব্যত্যয় তারা ঘটতে অবশ্যই দেন না অতএব আসুন আমি আসলে আমার সময়ও নাই শেখরা সুন্দর করে কথা বলবেন ওনারা এখনো ইনশাল্লাহ আইলিমের লাইনে আছেন ইনশাআল্লাহ ওনারা আপনাকে আপনাদেরকে সুন্দর করে বলবেন বিমা সে তাহলে পরে আবার আমার একটু খুব জরুরি কাজ আছে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আর বাচ্চাকে পিক করতে হবে

এরকম কথা এরকম বড় মাপের মুখ থেকে যখন আসবে তখনই আমরা কিছু শিখতে পারবো যে বড় হওয়ার পরও নিজেকে জি নিজেকে এইভাবে যারা সমাজে নিজেকে পরিচিতি করার জন্য যখন তখন মন কিছু বলে ফেলা এবং সমাজে মিডিয়াতে এবং মুসলমানদের ভিতরে যে এই ধরনের সমস্যা তৈরি হয় সেগুলো থেকে আল্লাহবুল আলমিন আমরা সবাইকে বিরত থাকার তৌফিক দান করুক